আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমাদের রিডিং টপিকটি হলো ধরনের অরেঞ্জ টোন কীভাবে কালার গ্রেডিং করতে হয়। একটি পিএনজি অ্যাড করবো যা আমরা পিক্সার দা। আর এই রিডিংটি একদম ইজি টিউটোরিয়াল, আপনি ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমাদের নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তাহলে আমরা ভিডিও টিউটোরিয়ালের দিকে চলছি, লেটস গো। এখন আমরা আমাদের অ্যাডোবি লাইটরুম যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটি আমরা ওপেন করে নিলাম। অল ফটোজে ক্লিক করে আমার একটি ফটো আমি সিলেক্ট করে নিলাম। আমার এই ফটো সিলেক্ট করলাম। ফটো সিলেক্ট করার পর এখানে আপনি লাইটের একটি অপশন পাবেন, লাইটের অপশনে যাবেন। আমার লাইটের অপশনে যাওয়ার পর এখানে আপনি শ্যাডোটা 100 করে দেবেন, হোয়াইটনেসটা একদম -100 করে দেবেন, ব্ল্যাকেস্টটাকে +100 করে দেবেন এবং হাইলাইটিংটাকে -100 করে দেবেন। এরপরে ফটোর কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবেন, আমি এখানে 63 করে দিলাম যাতে আপনার যতক্ষণ আপনার ফটো ক্লিয়ার না বাড়িয়ে দেবেন। এরপর কালার এসে আমি ভাইব্রেন্সটাকে 17 করে দিলাম এবং স্যাচুরেশনটাকে -17। এরপরে মিক্সে ক্লিক করলাম। মিক্সে ক্লিক করার পর এখানে আমি হিউটাকে 100 করে দিলাম এবং স্যাচুরেশনটাকে 100, লুমিয়াসটাকে -30 করে দিলাম। ফেস টোনটাকে এখানে আপনার যতটুকু ইচ্ছা করে দিবেন, আমি এখানে স্যাচুরেশনটা একটু কমিয়ে দিলাম এবং লুমিয়াসটাকে একটু বাড়িয়ে নিলাম। এরপরে হিউটাকে আপনি -100 করে দেবেন, স্যাচুরেশনটাকে একদম খুব বাড়িয়ে নেবেন। এরপরটাতে আপনি এভাবে হিউটাকে -100 করে দেবেন, স্যাচুরেশনটাকে একদম বাড়িয়ে নেবেন, লুমিয়াসটাকে একটু কমিয়ে নেবেন। এরপরটাতে আমরা এখানে এগুলোর মতো করে দেবেন, আপনাকে একদম হিউটা কমিয়ে নেবেন, স্যাচুরেশনটাকে বাড়িয়ে নেবেন। এরপরটাতে ঠিক সেই রকম হিউটাকে একদম কমিয়ে নেবেন, স্যাচুরেশনটাকে বাড়িয়ে নেবেন। এরপরটিতে যদি আপনার ফটোতে কোনো কালার থাকে তাহলে আপনি এটি ইউজ করবেন। এখানে আমি কোনো কালার নাই বলে আমি এটাকে লুমিয়াস বাড়িয়ে দিই, খুনে থাকে যদি তাকে পরিষ্কার হয়ে যাবে। এরপর এফেক্টে চলে আসার পর আমরা টেক্সটারটাকে আপনার যতটুকু ইচ্ছা দিয়ে দেবেন, আমি একটু বাড়িয়ে দিয়ে দিলাম টেক্সটারটাকে। এরপরে আপনি ডিটেলসে চলে যাবেন, এখানে আর কিছু নেই। এরপর আমরা ডিটেলসে ক্লিক করবো, এখানে ডিটেলসে ক্লিক করার পর আপনি নিচে দিয়ে চলে আসবেন, স্ক্রোল করার পর নিচে চলে আসার পর এই তিনটার একদম বাড়িয়ে নেবেন, স্মুথনেস, ডিটেলস এবং কালারনেস, এই তিনটি একদম 100 করে দেবেন। এরপর এখানে আমরা প্রোফাইল একটি অপশন পাবো, প্রোফাইলে ক্লিক করার পর এখানে আর্টিস্টিক 3-তে ক্লিক করবো। আর্টিস্টিক 3-তে ক্লিক করার পর আমরা এডিটিংটা হয়ে গেছে, আপনার যতটুকু ইচ্ছা আপনাকে করে দেবেন, একদম বাড়িয়ে দিলে একদম লাল হয়ে যাবে, কিন্তু একদম বাড়িয়ে দিলাম আমরা একটু কমিয়ে নিলাম এদিকে। আপনি চাইলে আপনার যতটুকু ফটোতে দরকার ঠিক ততটুকু আপনি দেওয়ার চেষ্টা করবেন। এরপর শেয়ার আইকনে ক্লিক করে আমরা ফটোটি এক্সপোর্ট করে নিলাম। ফটোটি এক্সপোর্ট হয়ে গেলে এখানে আপনি বেরিয়ে আসবেন, বেরিয়ে আসবো বরাবরের মতো আমরা পিক্সার অ্যাপসটি ওপেন করবো। পিক্সার অ্যাপসটি ওপেন করার পর এখানে আমরা যে ফটোটি এডিটিং করেছিলাম সেই ফটোতে আমি সিলেক্ট করে নিলাম, আমার ফটোটি সিলেক্ট করলাম। ফটো সিলেক্ট করার পর এখানে আপনি অ্যাড ফটোজের একটি অপশন পাবেন, এখানে অ্যাড ফটোজে ক্লিক করবেন। অ্যাড ফটোজে ক্লিক করার পর এই যে পিএনজিটা আছে এই পিএনজির ডাউনলোডের লিঙ্ক আপনি দিচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। এটাকে আমি একটু বড় করে আমার ফটোতে যতটুকু দরকার ঠিক ততটুকু আমি করে বসিয়ে দিয়ে দিলাম এবং রাইট বাটন ক্লিক করবো। আবার আমি অ্যাড ফটোতে ক্লিক করবো। অ্যাড ফটোতে ক্লিক করার পর এই পিএনজিটা এখানে শ্যাডো সহকারে আমি তৈরি করে রেখেছি যেন আপনার নিচে ছায়া হয়ে আছে, ঠিক এরকম লাগে যেন নিচে পড়ে আছে। যতটুকু আপনার মডেলের উপর পড়েছে সেখানে আপনি ব্রাশে ক্লিক করে ব্রাশ করে দেবেন আপনার মডেলের উপরটুকু। এখানে আমাদের পিএনজি সেটের কাজ হয়ে গেছে, আপনার রাইট বাটন ক্লিক করবে এবং ড্র টু লিখে ফটোটি সেভ করে নিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখানে ড্র টুলে ক্লিক করবো, 3D-তে ক্লিক করবো, এরপরে আমি ফটোটি সেভ করে নেব। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ আবার বলছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গত কয়েকদিন আগে আমাদের এই চ্যানেলটি 100 জনের পরিবারে পরিণত হয়েছে। আমার পক্ষ থেকে এই পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।